আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টপ বিডি নিউজ 24-এ। আপনাদের সাথে আছি আমি নাঈম ইসলাম। পুলিশের লকডাউনের মহড়া দেখে আতঙ্কে প্রাণ গেল শামসুল হকের। লকডাউন কার্যকরে পুলিশের মোটরসাইকেল মহড়া দেখে আতঙ্কে পালাতে গিয়ে শামসুল হক সর্দার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার 10 এপ্রিল সন্ধ্যায় বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাট বাজারে এই ঘটনা ঘটে। শামসুল হকের চাচাতো ভাই মোহাম্মদ রতন সর্দার বলেন, মৌলভীরহাট বাজারের মোবাইল টাওয়ারের কাছাকাছি দাঁড়ানো ছিলেন শামসুল হক। হঠাৎ পুলিশের 20-25টি মোটরসাইকেল এগিয়ে এলে ভয়ে তিনি দৌড়াতে থাকেন। সরু রাস্তা পার হতে লাফ দেন শামসুল হক। কিছুক্ষণ পরে কয়েকজন গিয়ে দেখেন তিনি রাস্তায় পড়ে আছেন। তাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।